এবং খালেদা জিয়ার জন্য আমরা দোয়া করব যাতে তিনি সুস্থ হয়ে এই ফাঁসিবাদের কারাগার থেকে তাড়াতাড়ি বের হয়ে আসতে পারে সেটার জন্য আমরা দোয়া করব। আমার সেটার জন্য সবচেয়ে বড় যেটা দরকার, সবচেয়ে বড় যেটা দরকার, শ্রমিকরা মাঠে না নামলে কি আন্দোলন হয়? কাজে শ্রমিকরা মাঠে নামার জন্য প্রস্তুতি নিতে হবে, সংগঠনকে গুছাইতে হবে। ঢাকা মহানগর দক্ষিণ উত্তর আপনারা আছেন, তারপরে আরো গুছাইতে হবে, কেন্দ্রীয় কমিটিকে গুছাই, কেন্দ্রীয় কমিটিকে গুছাইতে হবে যাতে আমরা আন্দোলনের মধ্যে আমরা নামতে পারি। আমি আর বক্তব্য দেব না, যেহেতু আমরা সবাই দোয়া করব, আমরা সবাই দোয়া করব। এবং আজকে এখানে দুই চারটি কথা যা বলার আছে, আমাদের প্রধান অতিথি বিএনপি স্থায়ী কমিটির সদস্য জনতা গির্জা পরিষদ দুই একটি কথা বলবেন, তারপরে আমরা দোয়ায় ফিরে যাব। প্রধান অতিথি দুই কথা না বললে হয় না। আমি আগেই বলছি, আপাত ভাই সকালে মাথা রেখেছে এই প্রোগ্রামের ফল আর একটা প্রোগ্রাম আছে, আমাদের যে সমস্ত সিনিয়র নেতৃবৃন্দকে বক্তব্য দিতে পারি নাই। এখানে উপস্থিত আছেন বিএনপির সহসভাপতি বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান, উপস্থিত আছেন শ্রমিক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবুল খায়ের খাজা, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক আলা সিরুজ মৃধা, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক গোলাম হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক হারুন ভাই, উপস্থিত আছেন আমাদের খিলগাঁও থানা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক এডভোকেট ফারুকুল ইসলাম, আমাদের শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মিয়া মিজানুর রহমান, আবার আরেক মিজান ভাই, উপস্থিত ওলামা দলের শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সকলকে সময় স্বল্পতার জন্য কাউকে বক্তৃতা দিতে পারলাম না বলে আন্তরিকভাবে দুঃখিত। এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সংগ্রামী জাতীয় স্থায়ী কমিটির সংগ্রামী সদস্য, সংগ্রামী জননেতা, ঢাকার সাবেক সফল মেয়র, সাবেক মন্ত্রী, ঢাকাবাসীর প্রিয় নেতা, সংগ্রামী জননেতা জনাব মির্জা আব্বাস, এ পর্যায়ে বক্তব্য রাখবেন। ঢাকা মহানগরীর আহ্বায়ক আব্দুল সালাম, নেতৃবৃন্দ, আসলে আমাদের দেশে অনেক শ্রমিক আছে, কিন্তু একটা শ্রমিক দল ছিল, এখন সে দলটা আছে বলে আর মনে হয় না। তো এই শ্রমিক দলকে আমাদেরকে ঢেলে সাজাতে হবে। আমার মনে আছে এই যে নজরুল ভাই আজকে হসপিটালে আছে, আমি কালকে তাকে দেখতে গিয়েছিলাম, শরীরটা ভালো না। এই নজরুল ভাই আমি এবং আমার কয়েকজন সহকর্মী মিলে 90 আন্দোলনে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছি। শ্রমিক দল তখন ছিল তেজদীপ্ত, যুব দল তখন ছিল অত্যন্ত শক্তিশালী, ছাত্রদল তার অবস্থানে অত্যন্ত শক্তিশালী ছিল। তখন নিয়ামক শক্তি ছিল আন্দোলনের যুবদল, ছাত্রদল, মূল দল বিএনপির একটি অংশ, কিন্তু আর এই আন্দোলনের চালিকা শক্তিরাই ছিল যুবদল, ছাত্রদল এবং শ্রমিক দল। সেই শ্রমিক দলের নেতৃত্ব দিতেন অনেক কয়েকজন নেতা, জাফর ভাই ছিলেন, রেহান ছিলেন, নজরুল ভাই তো আমাদের সমাবেশের সম্পাদকই ছিলেন, আমাদের আপনি জানেন। ও আরেকটা ছিল আকবর নজরুল, যিনি আজকে আমাদের মাঝে নেই। একটা আন্দোলন করেছি, ভালো লেগেছে, একটা বলা হয় ইংরেজিতে বলা হয় জব স্যাটিসফ্যাকশন,
অর্থাৎ কাজের আনন্দ, কাজ করে আনন্দ পেয়েছি। তখন পদ পদবীর জন্য আমরা নেতাদের বাড়িতে দৌড়াই নি, পদ পদবী আমাদের পিছনে দৌড়াইছে। আমার কথা বুঝতে পারছেন? পদ পদবী আমাদের পিছনে দৌড়াইছে, এই কারণে আমরা পদ পদবী বিহীনই কাজ করেছি। এমন কোনো পদ ছিল না যে পদের জন্য কাজ করতে হবে। তো এখন নেতৃবৃন্দ সবাই দেখলাম, সত্যি কথা বলতে ওই দিন আমার কাছে আমাদের বিএনপির এক গ্রুপ নেতা গিয়েছিল, তারা আমাকে কথাটা বলল যে ভাই এখন হাট খায়, বাজার খায়, তারপরে কি বলে টাকা খায়, বিকাশ খায়, তা আমি কিছু বুঝি নাই। প্রথমে এটা কি কয়, এটা আমার জীবনের সমস্ত ডায়লগ শুনি নাই। তো আমি জিজ্ঞেস করি ব্যাখ্যাটা কি বলো, না বিকাশের মাধ্যমে টাকা পাঠায়, তো ওই জন্য বললাম আর কি। তো এই যে যদি অবস্থা হয়, এটা আমাদের সংগঠনগুলোতে অনেকেরই এই বাজে অবস্থা হয়ে গেছে। তো অনৈতিক একটা ব্যবস্থা চালু হয়েছে, এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। শ্রমের মাধ্যমে, কর্মের মাধ্যমে আমাদেরকে আমাদের দলীয় নেতৃত্ব অর্জন করতে হবে। আপনার কাজ আপনাকে কখনোই ফাঁকি দেবে না, আপনার কাজ আপনাকে নেতৃত্বের আসর নিয়ে যাবেই। সুতরাং আমরা নজরুল ভাইকে ওনার জন্য দোয়া করব, এবং আরও সকলে মিলে আমরা এরকম নজরুল হওয়ার চেষ্টা করব। নজরুল ভাই কিন্তু একাধারে উনি যেমন শ্রমিক নেতা ছিলেন, উনি আন্তর্জাতিকভাবে খ্যাতি সম্পন্ন একজন শ্রমিক নেতা। উনি ভালো লিখতে জানেন, উনি ভালো বলতে পারেন, বিশাল জ্ঞানের অধিকারী। আমার বলতে দ্বিধা নেই, আমাদের চেয়ে অনেক বেশি জ্ঞানের অধিকারী হলো নজরুল ইসলাম খান। তো সেরকম কোয়ালিটি আমরা পাবো না এখন খুঁজে, আর যত কথাই আমরা বলি খুঁজে পাবো না। তারপরও নজরুল ভাই যতদিন বেঁচে আছেন, আমরা যতদিন বেঁচে আছি, যতটুকু আমরা করেছি ওইটুকু ফলো করেন না, তাই তো হবে, ওটুকুই ফলো করেন। নজরুল ভাই কেমন করে করতো আগে, নজরুল কেমন করে করতো, এখন আপনারা কী করছেন একটু বিবেচনা করে যদি আগে বাড়েন তাহলে ভালো হবে। আমাদের কিন্তু সামনে খুব একটা সময় নাই, শ্রমিক দলের কমিটি নাই, এই কথা বলেছি, শ্রমিক দল নাই কথা বলেছি, আপনারা কিছু মনে করেন না। আমাদের শ্রমিক কর্মী হাজার হাজার লক্ষ লক্ষ আছে, কিন্তু অর্গানাইজ করার মতো একজন লোক দরকার, সেই লোকটা আমাদের খুঁজে বের করতে হবে। যাই হোক, নজরুল ভাই ইনশাল্লাহ আল্লাহর রহমতে সুস্থ হয়ে আসবেন, আমরা বসে কথা বলে ঠিক করবো। কারণ এই স্বৈরাচারী সরকারকে হটানোর জন্য শ্রমিক দলের, ছাত্র দলের, যুব দলের কোনো বিকল্প নাই, কোনো বিকল্প নাই। সুতরাং এই শ্রমিক দলকে এগিয়ে আসতে হবে। শ্রমিক দল সিনিয়র একটা সংগঠন, একটা সিনিয়র সংগঠন। তো সবাইকে আমি আহ্বান জানাবো, এই স্বৈরাচারী সরকারকে যদি উৎখাত করতে না পারেন, যদি সরাতে না পারেন, তাহলে ভোটের অধিকার থাকবে না, কথা বলার অধিকার থাকবে না। এই যে গরমের মধ্যে আমরা পৌঁছে পড়ে এখন এখানে বসে আমরা একটা দোয়া মাহফিল করতেছি, আমাদের অধিকারটুকু নাই বাইরে করব, অধিকারই নাই, অধিকার হরণ করে নিয়ে গেছে। সুতরাং এই অধিকারটা আদায় করতে হবে, কথা বলার অধিকার আদায় করতে হবে, রাজপথে মিছিল করার অধিকার আদায় করতে হবে, রাজপথে মিছিল করে ভোটের অধিকার আদায় করতে হবে, এই সরকারের পতনের ব্যবস্থা করতে হবে। যে সমস্ত আওয়ামী লীগের নেতারা কাছের ঘরে বসে ঢিল ছুটছেন, তাদেরকে বলবো যে দয়া করে কাছের ঘর থেকে বাইরে আসেন। ওই যে পুলিশ বাহিনী পেট্রোল বাহিনী নিয়ে চলাফেরা না করে স্বাভাবিকভাবে চলাফেরা করেন, দেখেন না দেশে মানুষ আপনাকে ফুল দেয় না থুতু দেয়, আপনাদের কাছে থুতু ফেলবে এরা। আর আমরা এখন যেখানে যাই আল্লাহর রহমতে, আমাদের ফুল দিয়েই বরণ করে নেয়। তো সবাইকে আমি অনুরোধ জানাবো আগামী দিনে আন্দোলনের জন্য দয়া করে সাহস এবং শক্তি সঞ্চয় করুন, সংগঠনকে শক্তিশালী করুন। আমি নজরুল ভাইয়ের শারীরিক সুস্থতা কামনা করে আমার বক্তব্য শেষ করি। সবাইকে ধন্যবাদ।
না শুধু আজকের সভার সভাপতি সকলকে অভিনন্দন জানাবেন সংগ্রামী আহ্বায়ক জনাব আব্দুস সালাম ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন বিএনপির সহশ্রম বিষয়ক সম্পাদক জনাব হুমায়ুন কবির ভাই সহ বিএনপি এবং শ্রমিক দলের প্রিয় ভাইয়ের আসসালামু আলাইকুম। আজকে আমাদের প্রিয় নেতা শ্রমিক দলের প্রাণপুরুষ জনাব নজরুল ইসলাম খান অসুস্থ অবস্থায় ইউনিটের হাসপাতালে আছেন। আমরা তার জন্য আন্তরিকভাবে দোয়া করি, আল্লাহ তাআলা তাকে সুস্থ করে আমাদের মাঝে ফিরে নিয়ে আসেন। আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন এই সরকারের জাতাকলে পিষ্ট হয়ে এই জালিম সরকারের জুলুমের শিকার হয়ে গৃহবন্দী অবস্থায় আছেন। আমরা তার জন্য সুস্থতা কামনা করি। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান অসুস্থ অবস্থায় বিদেশে আছেন, ওনার সুস্থতা কামনা করি। সারা বাংলাদেশে আমাদের হাজার হাজার বিএনপি নেতা কর্মী অসুস্থ অবস্থায় আছে, তাদের সবার সুস্থতা কামনা করি। আমি আজকে আর কোনো বক্তব্য দিব না, আমি শুধু এটুকুই বলবো, আমরা যারা যেখানে আছি সবাই দোয়া করব অচিরে যেন আমাদের নেত্রী আমাদের মাঝে ফিরে আসেন এবং আমাদের প্রিয় নেতা নজরুল ভাই আমাদের মাঝে ফিরে আসেন। সবাইকে এই এই মিলাদ মাহফিলে উপস্থিত হওয়ার জন্য আমি শ্রমিক দলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। এখন মিলাদ পরিচালনা করবেন, দোয়া পরিচালনা করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের সংগ্রামী সভাপতি জনাব শাহ নেসারুল হক সাহেব। নেসারুল হক সাহেব كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم آمين وربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني صغير رب العالمين اي الله جهور نمازر پوري الله اما در ایک پریو بھائی بین پری جاتی وستائی کمریر شدشو جناب نزرول اسلام خان অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে, আল্লাহ তার সুস্থতার জন্য আল্লাহ জাতীয়তাবাদী শ্রমিক দল ঢাকা মহানগর উত্তর দক্ষিণ আজকের এই দোয়া মাহফিলের আয়োজন করেছে। মেহরবানি করে আল্লাহ আমাদের প্রিয় নেতা নজরুল ইসলাম খানকে তুমি সুস্থতা দান করে দাও। রব্বুল আলামিন আয় আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ জানাই, আল্লাহ জাতীয়তাবাদী শ্রমিক দলকে একসময় তিনি আল্লাহ
এই দলকে তিনি সুসংগঠিত করেছেন। আয় আল্লাহ মেহরবানি করে আমাদের প্রিয় নেতাকে আল্লাহ দ্রুত সুস্থতা দান করে দাও। রব্বুল আলামিন, আয় আল্লাহ বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে জান্নাতবাসী করে দাও। আয় আল্লাহ তার কলিজার টুকরা আরাফাত রহমান কোকো বনানী গোরস্থানে শুয়ে আছে, আল্লাহ মেহরবানি করে তাকে তুমি মাফ করে দাও। আয় আল্লাহ বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আয় আল্লাহ মিথ্যা মামলা দিয়ে ফরমাইশি রায়ের মাধ্যমে আয় আল্লাহ 3 বছর তাকে কারারুদ্ধ করে রাখা হয়েছে। আয় আল্লাহ এই জালেমের জুলুম থেকে আমাদের প্রিয় নেত্রীকে তুমি হেফাজত করো। আয় আল্লাহ রব্বুল আলামিন তাকে সুস্থতা দান করো। আল্লাহ রব্বুল আলামিন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আল্লাহ জনাব তারেক রহমান আল্লাহ বিদেশের মাটিতে রয়েছে, আল্লাহ তুমি তাকে পরিপূর্ণ সুস্থতা দান করে দাও। আল্লাহ তার হিম্মত বাড়িয়ে দাও। আল্লাহ এই দেশে সেই জাতির খিদমতে আঞ্জাম দেওয়ার তৌফিক দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম বহকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বসেন,